পর্দার বাইরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার লক্ষ্যমাত্রায় যাত্রা শুরু করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে তার এই পথ চলা শুধু একাই নয়, জড়িত রয়েছে আরো বেশ কয়েকজন তারকা, যার মাঝে পরীমনি অন্যতম। কিন্তু সেই পরীকে ডেকে এনে শত শত মানুষের সামনে স্টেজে পাত্তা না দেওয়ার একটা আলোচনায় এসেছেন শাকিব খান। তাহলে এত ভালো সম্পর্কের পরও পরীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন ছিল কিং খানের, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকাদের মাঝে অন্যতম হচ্ছেন পরীমনি। কিন্তু পর্দায় শাকিবের সঙ্গে খুব একটা তাকিয়ে দেখা না গেলেও ব্যক্তিগতভাবে সবসময় একে অপরকে সাপোর্ট দিয়ে আসছেন, এবং শাকিবের প্রথম স্ত্রী উপবিশ্বাসের সঙ্গেও একটা মধুর সম্পর্ক রেখেছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা, যার সূত্র ধরে শাকিবের বিশেষ কিছু কর্মক্ষেত্রও দেখা মিলছে পরীমনির। কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে পরীকে পাত্তা না দেওয়ার একটা আলোচনায় জড়িয়েছেন শাকিব খান। ভিডিও চিত্রে দেখা যায় মঞ্চের এক পাশে পরীমনি এবং অন্য পাশে কিং খান একটু ব্যস্ত হয়ে মঞ্চ ত্যাগ করেন, আর সেই চিত্রটাই ফোকাস করে একটা আলোচনা তৈরি হয় যে পরীমনিকে পাত্তা দেননি শাকিব খান। কেউ তো আবার পরীকে বারো ভাতারির কারণ দোষিয়ে দিয়েছেন পরীর কাছাকাছি শাকিবকে না দেখায়। এমনও বলা হচ্ছে যে বারো ভাতারি পরীমনিকে সঙ্গ দেবেন না শাকিব, যে কারণে পরীর দিকে ঘুরেও তাকাননি ঢাকাই সিনেমার এই সুপারস্টার। কিন্তু মূল বিষয়টি তো এখানে যে পরী তো শাকিবের স্পন্সরে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সে শাকিবের প্রোডাক্টেরই প্রচারণা করেছেন, তাহলে শাকিব কেন তাকে পাত্তা দেবেন না? ব্যবসাটা তো শাকিবেরই, আবার পরীকে তো ডেকে আনছেন শাকিব নিজেই, তাহলে শুধু শুধু এসব নোংরা সমালোচনা করে একটা ভালো পরিবেশকে নোংরা করার কি দরকার? কিছু ব্যক্তিদের কাজই হচ্ছে ভালো কিছুকে নোংরাভাবে প্রেজেন্ট করা, যেটা থেকে আমাদের সকলেরই এড়িয়ে চলা অত্যাবশ্যকীয় জরুরি। ধন্যবাদ।